বাজার থেকে বেশি দাম দিয়ে আর কিনে আনতে হবে না, এখন ঘরেই খুব সহজে কম খরচে এক কাপ সুজি দিয়ে এই টেস্টি দামি রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারো। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আরও একটা দারুণ স্বাদের নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। রেসিপিটার জন্য প্রথমে আমি মিক্সিং বোলের মধ্যে এক বাটি মতো সুজি নিয়ে নিলাম, আর সামান্য পরিমাণে এলাচের পাউডার দিয়ে দিয়েছি, আর এক চিমটে মতো লবণ দিয়ে দিয়েছি। এলাচটা দিয়েছি ফ্লেভারের জন্য, আর লবণটা দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে চামচের সাহায্যে এলাচটাকে আর লবণটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এখানে এক গ্লাস মতো দুধ নিয়েছি, দুধটা সুজির মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো, আর সুজিটা হাতের সাহায্যে মেখে নেব। তো অল্প অল্প করেই আমি দুধটা দিয়ে সুজিটাকে মেখে নেব। তো আমি যতটা দুধ নিয়েছিলাম তার হাফ পরিমাণে দুধ আমার এখানে লেগেছে। তো সুজিটা দেখতে পাচ্ছ এখন খুব নরম হয়ে আছে। সুজিটাকে একটু হাতের সাহায্যে এরকমভাবে আমি সেট করে নেব, নিয়ে একটা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রেস্টে রেখে দেবো। ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সুজিটা ফুলে কতটা সফট হয়ে গেছে, আর দুধটাকেও টেনে নিয়েছে। এখন এটাকে আমি হাতের সাহায্যে মেখে একটা ডোয়ের মতো করে মেখে নেব। তো এটা এখন আঠালো ভাব আছে, তার জন্য আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘি দিলে এর আঠালো ভাবটা চলে যাবে, আর ডোটা খুব সুন্দরভাবেও মাখা হবে। তো দেখতেই পাচ্ছ ঘি দিয়ে মাখার কারণে ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে, আর একটা মসৃণ একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। তো এই ডো থেকে আমি এবার দুটো লেচি কেটে নেব। লেচি দুটোকে আমি হাতের সাহায্যে একটু গোল করে নেব। তো দুটো লেচি রেডি হয়ে গেছে এখানে আমার। অপর সাইডে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়ার উপরে আমি একটা সুজির লেচিকে দিয়ে দিলাম। এখন কিন্তু আমি ফ্লেমটাকে অন করিনি, ফ্লেম অফই আছে। এবার আমি এটাকে হাতের সাহায্যে একটু বাড়িয়ে নেব। যেহেতু সুজিটা খুবই নরম সেহেতু খুব সহজে এটা বেড়ে যাবে। তো আমি এটা খুব পাতলা করব না, একটু মোটা রাখব। এবার আমি আঙুলের সাহায্যে এরকম গোল গোল করে একটু ফুটো করে দেব। তো আঙুলের সাহায্যে এরকমভাবে গোল গোল করে ফুটো করে নেব পুরোটার মধ্যে। এটা একদম নতুন ইউনিক ধরনের একটা রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি পুরোটার মধ্যে আমি ফুটো করে নিয়েছি। এবার আমি ফ্লেমটাকে অন করে দেবো, দিয়ে তাওয়াটা বসিয়ে দেবো। এবার আমি 2 মিনিট মতো কুক হতে করে নেবো এক সাইড। 2 মিনিট মতো কুক করে নেওয়ার পরে আমি 1 চামচ মতো ঘি নিয়ে অল্প অল্প করে এই ফুটোর মধ্যে 2-1 ফোঁটা করে দিয়ে দেবো। পুরো ফুটোর মধ্যে ঘিটা দিয়ে দিতে হবে। তো পুরো ফুটোর মধ্যে আমি ঘিটা দিয়ে নিয়েছি। 2 মিনিট কুক করে নেওয়া হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো, উল্টে অপর সাইডটাও কুক করে নেব। পুরো লাল করে এটাকে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ অনেকটাই লাল কালার চলে এসছে, এর থেকেও আমার লাল কালার চাই, তার জন্য আমি আরও কিছুক্ষণ ফ্রাই করে নেবো এটাকে। তো দেখতে পাচ্ছ অনেকটাই কালার চলে এসছে, এবার আমি এটাকে তুলে সাইডে রেখে দেবো। এর ওপর যে লেচিটা রাখা আছে সেটাকেও আমি এরকমভাবে করে নেব। তাওয়াটা প্রথমে ঠান্ডা করে নিতে হবে, তারপরে কিন্তু এটাকে দিতে হবে। তো এটাও আমি সেম ওইরকমভাবেই ভেজে নেব। তো দুটো পরোটাই আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে হাতের সাহায্যে একটু ভেঙে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আরও মুড়মুড়ে হয়ে গেছে। তো পুরো পরোটাটাকে আমি খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়া হয়ে গেছে, এবার একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে এই পরোটা ভাঙাগুলো নিয়ে নেব। আর এগুলো কতটা মুড়মুড়ে হয়েছে তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো। দুটো পরোটাই আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে এটা মিক্সিতে আমি পিষে নেব। তো
তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটাকে পিষে নিয়েছি। এটা টানা একভাবে পিষে নিলে হবে না, থেমে থেমে পিষতে হবে, তাহলে এরকম দানা দানাভাবে এটা বেশা হয়ে যাবে। তো খুব সুন্দরভাবে আমি এটাকে পিষে নিয়েছি। এটাকে এখন আমি সাইডে রেখে দেবো। অপর সাইডে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ মতো চিনি নিয়ে নিলাম। আর যতটা চিনি নিয়েছি ততটাই আমি জল দিয়ে দেবো। আমি এখানে কোনো শিরা তৈরি করব না, কোনো আঠালো ভাবও চাই না, কোনো একতারও চাই না, শুধু চিনিটা মেল্ট হয়ে গেলেই হবে। তো দেখতেই পাচ্ছ চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি মিক্সিতে যে গুঁড়োটা করে রেখেছিলাম পরোটার, সেই গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে 2-3 মিনিট মতো আমি কুক করে নেব। তো 2-3 মিনিট মতো কুক করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ পুরো চিনির শিরাটাকে টেনে নিয়েছে। এবার আমি এখানে 1/2 কাপ মতো পাউডার মিল্ক দিয়ে দিলাম। এখানে পাউডার মিল্কের বদলে তোমরা খোয়া ক্ষীরও দিতে পারো। পাউডার মিল্কটা দিলে অনেকটা খোয়া ক্ষীরের মতোই টেস্ট আসবে। যেহেতু আমি ঘরেই খুব সহজেই তৈরি করছি, সেই জন্য আমি পাউডার মিল্ক দিয়েছি, তোমরা চাইলে খোয়া ক্ষীরও দিতে পারো। আর আমি একটু দুধে জাফরান মিশিয়ে দিয়ে দিয়েছি, আর কাজু আর বাদামকে চপ করে দিয়ে দিয়েছি। দেখো খুব ভালোভাবে আমি এখন মিক্সড করে নেব। সব শেষে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে আমি আরও 2-3 মিনিট মতো কুক করে নেবো এটাকে। 3 মিনিট মতো কুক করে নেওয়ার পরে এটা দেখতে পাচ্ছ অনেকটাই আঠালো ভাব চলে এসছে, কড়াই থেকে ছেড়ে আসছে। তো আমি এখন এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেবো। ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। অপর সাইডে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি। স্টিলের প্লেটের মধ্যে আমি সামান্য ঘি বুলিয়ে নিয়েছিলাম। তোমরা যে কোনো পাত্রের মধ্যে এটাকে সেট করে নিতে পারো। এবার আমি এটা খুন্তির সাহায্যে একটু চৌকো শেপ দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি এটাকে চৌকো শেপ দিয়ে নিয়েছি। এটাকে আমি এখন ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আমি চাকুর সাহায্যে কেটে নেব। আমি 10 মিনিট মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এটা বের করে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে আমি এটাকে চৌকো করে শেপ দিয়ে কেটে নেব। তো আজকের সুজির এই দানাদার হালুয়া রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো আর জানিও কেমন হয়েছে। তো দেখো কত সুন্দর হয়েছে, এটা ভেতর থেকে একদম দোকানের মতো রেডি হয়ে গেছে, দেখে কতটা লোভনীয় হয়েছে দেখো। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।